এবার আমরা আলোচনা করব প্রতিধ্বনি নিয়ে। তোমরা হয়তোবা শুনেছো যে যারা পাহাড়ি অঞ্চলে গিয়েছে, পাহাড়ের উচ্চ স্থান থেকে চিৎকার করলে সেই শব্দটা আবার কিছুক্ষণ পর রিপিট হয়। আবার তোমরা যারা গিয়েছো তারা হয়তোবা নিজেরাও এক্সপিরিয়েন্স করেছো। এর বাইরেও তোমরা ফাঁকা একটা রুমে, বড় একটা রুমে যখন কোনো একটা কথা বলো, তখন কিন্তু মনে হবে যে কথাটা রিপিট হচ্ছে, অর্থাৎ সেই তোমার সাউন্ডটাই আবার কেউ উল্টো দিক থেকে তোমার কাছে ফিরিয়ে দিচ্ছে। তো এই জিনিসটা কি, এই জিনিসটাকে আমরা বলি প্রতিফলন। আমাদের আলোর যেমন প্রতিফলন হয়, শব্দেরও কিন্তু প্রতিফলন হয়। এবং এই প্রতিফলনটা হয় কিভাবে, আমরা জানি প্রতিফলনের যে ধর্মটা, প্রতিফলনের ধর্মটা এমন যে কোনো কিছুতে বাধা পেয়ে আবার ফিরে আসবে। আমাদের আলোর ধর্মটা যদি আমি আলোচনা করি, তাহলে এটা আয়নার উপর যদি আমি আলো ফেলাই, তাহলে সেটা বাধা পেয়ে আবার যেখান থেকে ফালিয়েছে সেই অবস্থানের দিকে আর কি ফিরে আসে। তো এরকম তুমি যখন শব্দকেও কোনো একটা প্রতিফলক বস্তুর উপর ফালাও বা বাধার উপর ফালাও, তখন সেই শব্দটাও কিন্তু ফিরে আসে। তো এই যে ফিরে আসার ফলে আমরা আরেকটা শব্দ শুনতে পাই, এই শব্দটাকে, এই দ্বিতীয় শব্দটাকে আমরা বলি প্রতিধ্বনি। আর এই শব্দের এই ধর্মটাকে বলি আমরা শব্দের প্রতিফলন। আমরা যান্ত্রিক তরঙ্গের বৈশিষ্ট্যে পড়েছিলাম যে যান্ত্রিক তরঙ্গের প্রতিফলন ঘটে। সো যান্ত্রিক তরঙ্গের যেহেতু এটা উদাহরণ হলো শব্দ, সো শব্দেরও প্রতিফলন ঘটে। তো এখন কোশ্চেন হলো, শব্দ যদি সব জায়গায় বাধা পেয়ে ফিরে আসে, তাহলে আমরা সব শব্দের প্রতিফলন কেন শুনতে পাইনি? সাপোজ এখানে ধরো একটা দেয়াল, তুমি একটা নির্দিষ্ট দূরত্বে, এবং এই আমি দূরত্বটাকে উল্লেখ করে দিই, ধরো এটা হলো 60 মিটার্স। সো 60 মিটার্স দূরে দাঁড়িয়ে তুমি শব্দ করলে এবং তার ফলে প্রতিধ্বনি শুনতে পেলে, ঠিক একই সময়ে তুমি একটু কাছে এগিয়ে আসলে, এবং এটা ধরো 30 মিটার, প্রায় অর্ধেক দূরত্ব। তো আমি তো একটু আগে বলেছিলাম যে সব শব্দেরই প্রতিফলন ঘটে। সো এই যে 30 মিটারে তুমি আবার কিন্তু সেই প্রতিধ্বনিটা শুনতে পেলে না। এটা বাস্তব, আমরা দৈনন্দিন জীবনে আমাদের বাসার মধ্যে অনেক রকমই তো কথাবার্তা বলে থাকি, শব্দ করে থাকি, সব শব্দে কিন্তু প্রতিফলন হয় না। তো কেন পাহাড়ে গেলে বা ফাঁকা একটা রুমে একা শব্দ করলে কেন এই জিনিসটা হয়? তো এটা ডিপেন্ড করে আমরা যে শব্দটা করতেছি সেটা আমাদের কানে আসা পর্যন্ত আমাদের আগে শব্দটার অনুভূতি রয়ে গেছে কিনা। এটাকে যদি আমি সহজভাবে বলি, আমাদের শব্দানুভূতির স্থায়িত্বকাল নামে একটা জিনিস আছে, সেটা হলো আমরা যখন কোনো শব্দ করি সেটা 0.1 সেকেন্ড পর্যন্ত আমাদের মধ্যে অনুভূতি হিসাবে থেকে যায়। অর্থাৎ সেই শব্দটার রেশ 0.1 সেকেন্ড পর্যন্ত আমাদের কানের মধ্যে কিন্তু রয়ে যায়, যার কারণে এই যে 30 মিটার যেটা দেখতেছ দূরত্ব, এটায় যে শব্দটা ব্যাক করে, এই জিনিসটা, এই দ্বিতীয় শব্দটা 0.1 সেকেন্ডের আগেই ব্যাক করে। তার ফলে হচ্ছে কি, প্রথম শব্দটা রেশ যেহেতু রয়ে গেছে, আমরা দ্বিতীয় শব্দটা আর শুনতে পাই না। কিন্তু এই যে যখন দূরত্বটা আমি বাড়িয়ে দিলাম, তখন কিন্তু আমরা যে আমাদের যে শব্দটা ব্যাক করতেছে সেটা কিন্তু একটু বেশি সময় নিয়ে ব্যাক করতেছে, 0.1 সেকেন্ড থেকে বেশি সময়। তো এই জন্য আমরা এক্ষেত্রে প্রতিধ্বনিটা শুনতে পাই, যেহেতু আমাদের আগের শব্দের রেশ তখন অবস্থান করে না। আচ্ছা, এখন প্রতিধ্বনির সাথে বেগের সম্পর্কটা কীরকম? ধরো তুমি এখান থেকে শব্দ করলে, উত্তরটা হলো ডি। সো আমরা শব্দের ক্ষেত্রে আগেই দেখেছিলাম, যেটাকে আমি এস ইজ ইকুয়াল টু ভিটি এর সাথে তুলনা করে লিখি, ভি ইজ ইকুয়াল, ডি ইজ ইকুয়াল টু ভিটি। সো আমাদের শব্দের ক্ষেত্রে সমীকরণটা হলো এটা, ডি ইজ ইকুয়াল টু ভিটি। তো এখন দেখো, তুমি শব্দ করতেছো আবার কিন্তু শব্দ তোমার দিকেও ফিরে আসছে সেই একই দূরত্ব অতিক্রম করে। তাহলে এই যে প্রথম দূরত্বটা ছিল ডি, দ্বিতীয় দূরত্বটাও কিন্তু আমার ডি, যেটা শব্দ ব্যাক করতেছে এবং প্রথমটা তুমি প্রতিফলকের উপর ফালাচ্ছ। তো এক্ষেত্রে আমাদের সমীকরণটা সামান্য একটু চেঞ্জ হয়ে গিয়ে প্রতিফলকের সমীকরণটা হবে 2D ইজ ইকুয়াল টু ভিটি। সেখানে 2D কীভাবে আসলো, এই যে যাওয়ার ডি এবং আসার ডি দুটো মিলে আমার আসে 2D। তাহলে আমাদের
যে কোনো কেসে যদি প্রতিফলনের কথা বলে তাহলে আমাদের সূত্র হবে 2d ইজ ইকুয়াল টু ভি গুণ টি, মানে টি দ্বারা দুটো ডি দূরত্ব অতিক্রমের সময়টাকে বোঝাচ্ছে, একটা ডি নয়, এই জন্য এখানে টি হয়েছে 2t না।